আমরা যে আলোচনাটা করতে বসেছি, যে আড্ডাটা মারতে বসেছি, সেটা হলে কি বুঝতে পারছেন সব চরিত্র আমাদের সিরিজ যেটা আসছে, এবং তাতে অন্যতম মূল চরিত্র হলো গিয়ে ইমন। এইটা মজা, তোমাকে যেভাবে পাকড়াও করলাম, তুমি একটু শেয়ার করো তোমাকে কী করে পাকড়াও করা হলো, তুমি কী করে এই সব চরিত্রে এসে পড়লে, একটু শেয়ার করো আমাদের সঙ্গে। ক্রেডিট গোজ টু ফেসবুক। ফেসবুকে আমি একটা ছবি পোস্ট করেছিলাম, সেইটা দেখে হঠাৎ করে মিকিদা আমাকে ফোন করলো যে এরকম একটা ছবি দেখলাম, দেখে আমার মনে হলো যে এই চরিত্রটার সঙ্গে তুমি যাবে। আমি আকাশ থেকে পড়লাম তখন যে আমাকে কোন এক চরিত্র, এবং সেই চরিত্রটা এমন একজন একজন মনোবিদের চরিত্র। তো যেটা হলো যে আমরা প্রচুর অনলাইন ওয়ার্কশপ করেছি, হ্যাঁ বলার পরে দেখা হলো একদিন, তারপরে আমরা অনলাইনে জুম কলে রাত 10টা সাড়ে 10টা নাগাদ মনে আছে আমরা কাজ করেছি। কিন্তু আমার স্ক্রিপ্টটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল, পুরো বিষয়টা এত মনে হয়েছে যে এরপরে কি হবে একটা ব্যাপার আছে আর কি, ছিল। হ্যাঁ, আর আমার মনে আমি কোথাও গিয়ে রিলেট করতে পেরেছিলাম চরিত্রটার সাথে, মানে মনে হয়েছে যে আমি এই চরিত্রটা পারবো করতে, সেই জন্যই তোমাকে মানে সাই দেওয়া। আমার যেটা মজা লেগেছে সেটা হলো গিয়ে, এটা এমনি বলছি, এমনি যখন ইমনকে দেখি আমি পারফর্ম করতে নানার সময়, তখনই বুঝি যে ও খুব এক্সপ্রেসিভ, সবসময় আমি বলে উঠছি এটা। এবং অ্যাজ এ পারফর্মার তার একটা কিছু ল্যাঙ্গুয়েজ থাকে, সেই পারফর্মার্স ল্যাঙ্গুয়েজটা আমার আছে। প্লাস বহুদিন আগে আমাদের কথা হয়েছিল একবার, যে এমনি আড্ডা মারতে গিয়ে, হ্যাঁ আমি তোমার, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি মিকিদার কাজ আমার ভীষণ পছন্দের, আমি নিজে থেকে জানিয়েছিলাম যে তোমার অন্যতম ভক্তদের মধ্যে আমি একজন, মানে আমার খুবই পছন্দের মানুষ। আমি একটা কথা বলো, জাস্ট জেনারেলি এই চরিত্রটা, একটা সাইকিয়াট্রিস্টের ক্যারেক্টার, এটা তো করতে গিয়ে তোমার কোনো প্রিপারেশন ছিল, মানে তুমি, কারণ অভিনেতা তো সাধারণত অবজার্ভ করে বা তার যে আমরা মেমারি থাকে সেখান থেকে আমরা দেখি, তোমার কোনো রেফারেন্স ছিল বা কোনো প্রিপারেশন ছিল? হ্যাঁ ডেফিনেটলি, আমি আমার নিজের জন্যে, নিজের সুবিধের জন্য বেশ কয়েকবার মনোবিদদের কাছে গেছি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তারা কীভাবে পেন ধরেন, কীভাবে বসেন, কীভাবে শোনেন, তো সেইটা একটা দেখেছিলাম, একটু খেয়াল তো করেইছিলাম। এবং এই চরিত্রটার মধ্যেও একটা যে শেড আছে, যে কখনো কখনো একটা বাৎসল্য বেরিয়ে আসছে, হ্যাঁ যে ও আচ্ছা ঠিক আছে তাহলে এটাও করা যেতে পারে, তো সেটাও আমার চরিত্রের কিন্তু একটা অন্যতম একটা শেড বলতে পারো। তো অবজার্ভ আমি খুবই করি, আমি মিকিদাকেও প্রচুর অবজার্ভ করেছি যখন সেটে, না মানে ওরকম কোনো ব্যাপার না, আমার মিকিরা একটা কথা বলার আগে 2-3 বার ভেবে নেয় যে এটাকে এইভাবে বলাটা ঠিক হবে, আচ্ছা না মানে ধরো ইমন আমি বলছি, মানে তুমি ভেবে দেখতে পারো, মানে আমি বলছি না, মানে তুমি ভাবো, মানে এইটা আছে মিকিদার মধ্যে যে একটা কোনো কিছু থুপে দেওয়া নয় যে তোমাকে এটাই করতে হবে। একটা লিবার্টি ছিল, একটা সাংঘাতিক লিবার্টি ছিল আমার, যে মানে এটা তোমার চরিত্রটা তুমি, এটা তুমি তোমার মতো করে করো, কিন্তু একটা কিছু বলাটাও যে এটা করতে হবে, সেই বলাটার মধ্যে একটা পয়েজড একটা ব্যাপার আছে যে একটা তুমি এভাবে করতে পারো আর কি। তো মানে করতে পারো, ভেবে দেখতে পারো, এটা বলে যে তুমি করিয়ে নাও, এইটা একটা করিয়ে নাও তো নানা ছল থাকে, এগুলো ডিরেক্টরদের একটা অন্যতম ছল না, আসলে এটা বোধ হয় আসে বিশ্বাস থেকে, যে আমার মনে হচ্ছে তুমি যেভাবে নিজেকে সাবমিট করছো এর ক্যারেক্টারের জন্য বা ডিরেক্টরের কাছে ভিশনটা সাবমিট করছো, ওটা দেখলে আমার সেই বিশ্বাসটা আসে যে মনে হয় তুমি করো, গিভ ইউ লিবার্টি, ওইটা মনে হয় একটা অভিনেতার ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট, সাবমিট করাটা, ওটা না হলে মানে ওই মাপের কাজ কখনো হয়ে ওঠে না, খুব ইম্পর্টেন্ট। তোমার, আমার যেটা জানার ইচ্ছে, তোমার কো অ্যাক্টর প্রাইমারিলি অঙ্কিত এবং অনির্বাণ, শেয়ার করো তোমার কি এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ অনির্বাণ এবং তোমার অঙ্কিতা। দেখো অঙ্কিতা আর আমি সেম ব্যাচ, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, আমার মিউজিক ছিল, ও ড্রামাতে পড়তো, কিন্তু আমরা ক্যান্টিনে বসে প্রচুর আড্ডা মেরেছি, প্রচুর সময় কাটিয়েছি, ক্লাস আর কতটুকুই বা করতাম, আড্ডাটাই হতো। তো এখানে যখন অঙ্কিতাকে দেখলাম আই ফেল ভেরি রিলিভড যে না একটা বন্ধু এসছে। আর অনির্বাণদার কথা আমার বলার ধৃষ্টতাই নেই, কারণ একটা জিনিস আমি বুঝলাম যে অনির্বাণদা একজন অভিনয়ের ছাত্র, মানে খুব ভালো বললে, হ্যাঁ যখন শোনে, তুমি যখন যেভাবে দেখাচ্ছ মনে হচ্ছে একটা স্টুডেন্ট দাঁড়িয়ে আছে পুরো শুনছে, তো সেইটা আমার খুব ভালো লেগেছে, মানে আমার কখনোই মনে হয়নি ওই একটা অনির্বাণ সুলভ অরা নিয়ে অনির্বাণদা অভিনয় করছেন, অভিনয় করার আগে কনসেন্ট্রেশনটা দেখার মতো ছিল, কীভাবে উনি কনসেন্ট্রেট করেন,
বা কিভাবে অভিনয় করিয়ে নিতে পারেন কো অ্যাক্টর, ওটা খুব ইম্পর্টেন্ট। মানে মানে সেটা আমি দেখছিলাম, মনে আছে আমার যে যখন আমরা ওই লুক টেস্টের দিন আর মেকআপ রুমে রিহার্সাল করছিলাম, মানে ইমান খুব তারপর সাপোর্ট করছে খুব সুন্দরভাবে যে প্রথম করছো ওর সঙ্গে অভিনয়, সেটা কেন। অ্যান্ড আই মাস্ট সে, এটা দর্শকের জন্যও বলছি যে আমার অ্যাটলিস্ট দেখে একবার মনে হয়নি যে ইমন এটা প্রথম কোনো ওয়েব সিরিজ অভিনয় করছে এবং বেশ বড় একটা রোল এবং অন্য ইমানের মতো অভিনেতার সঙ্গে করছে। ইট লুকস অ্যাট পার, মানে মানে অ্যাট পার কথাটা তো আমি ওভারই করছি, কিন্তু মানে একদম মনে হচ্ছে যে প্রফেশনাল যেরকম করে অভিনয় সেরকম করছে। আমার মাথায় ওটা নেই, মানে আমি তো একজন একদম শিশু বলতে পারো এই ফিল্ডে, মানে নবজাতক আর কি। অলসো দ্য স্পন্টেনিয়াস পারফর্মার হতে পারে সেটা, কিন্তু হয় না, মানে শিশুরা ছোটবেলায় অনেক কিছু এমন এমন কাজ করে ফেলে যেটা খুব ভালো হয় বা বুঝতে পারে না, হয়তো আমার ক্ষেত্রে সেরকম হয়েছে। বড় হয়ে যখন বড়রা বলে তখন জানতে পারে তুই করেছিস, করেছিলে ভালো হয়েছিল, তো হয়তো আমার সেরকমটাই তোমার মনে হচ্ছে। বাট আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড নট অনলি টু মাই পারফরমেন্স, টু দ্য হোল সিরিজ, যে কীরকমভাবে এটা মানুষের কাছে পৌঁছয়, কারণ এটা একদম হাটকে একটা গল্প, একদম অন্য রকম, তো আমার মনে হয় যে পিপল উইল লাইক ইট। আশা তো করছি আমরা সেটাই, এবং আমাকে বহু লোক বলেছে ইমনকে তুমি নিলে, ইমন কিন্তু তুমি এটা গান গাওয়াচ্ছ না কেন, যে ইমন তো গান গাবে সেটা খুব অবভিয়াস সব জায়গাতে, কিন্তু এইটা ইমনের সত্যি একটা ইম্পর্টেন্ট সিগনেচার একটা জায়গা। প্রথম ওয়েব সিরিজ তো এটা তোমার প্রথম ওয়েব সিরিজ এবং বেশ ফর্মিডেবল একটা রোল, কোনো টেক অ্যাওয়ে মানে তোমার এক্সপিরিয়েন্স এটা তুমি নিয়ে যাবে অনেকদিন তোমার সঙ্গে থাকবে, তোমার সঙ্গে শুটিং এক্সপিরিয়েন্স হতে পারে সেটা, আবার সেটা ওভারঅল তুমি শিখলে পুরো প্রসেসটা থেকে। টেক অ্যাওয়ে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ধৈর্য, হয়তো আমার অনেকটা, মানে একটা সিনেমা করতে গেলে, একটা সিরিজ করতে গেলে বা যাই হয়, একটা শুটিংয়ের পেছনে অনেক রকমের তামঝাম থাকে, মানে স্টার্টিং ফ্রম দ্য টেকনিশিয়ান টু দ্য ডিরেক্টর, সবার ইকুয়াল রোল থাকে এবং প্রত্যেকে যে ইম্পর্টেন্ট সেটা দেখে আমি বুঝলাম আর কি, মানে এবং ওই ধৈর্য ধরে একটা সিন হয়ে গেল, তারপরে আবার রাত্রিবেলা 8টার সময় একটা সিন, এই মাঝখানটায় কি করা, অবজার্ভ করা, মানে আমি চলে যাব, আমি চলে যাচ্ছি এইটা বললে হবে না, ওই ওখানে গিয়ে তোমাকে একদম ওই গ্রাউন্ডেড হয়ে ডিরেক্টরের কথা শুনে, ক্যাপ্টেনের কথা শুনে চলতে হবে এইটা। আরেকটা ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে ধরো তোমার একটা সিন শেষ 4টায়, পরেরটা 8টায়, ওই 4 ঘন্টা তোমায় কিন্তু ওই মুহূর্তে ধরে রাখতে হবে, চরিত্র থেকে বেরিয়ে গেলে হবে না, সে 2 ঘন্টা পার্টি করে এলাম ওটা করলে হবে না, একেবারে ওই চরিত্রে থাকাটা ওটা একটা বড় ট্রেনিং, খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমার মনে হলো জানো এইটা করতে গিয়ে, সেটা হচ্ছে যে অভিনয় করাটা মনে হয় আলাদা করে বুঝলাম না, মানে হ্যাঁ, মানে অনেক কিছু নোয়ান্সেস থাকে, অনেক কিছু টেকনিক্যাল জিনিসপত্র থাকে, কিন্তু আমার মনে হয় না যে আমি আলাদা করে অভিনয় করেছি, বুঝতে পারছো আমি কি বলতে চাই? আমি বুঝতে পারছি বলে তোমায় নিয়েছি, আমি আমি জানতাম যে তুমি তোমার মধ্যে এটা আছে, তুমি ন্যাচারালি তুমি পারফর্মার, তো এইটা খুব ইম্পর্টেন্ট, অভিনয় অভিনয় ব্যাপারটা নয়, মানে আমার মনে হচ্ছে বলেছি কথাগুলো আমি সেই সময়, আমরা আমি এবং অনির্বাণদা আমরা আলোচনা করেছি, তুমি যেভাবে মাথায় একটা বলেছো তারপরে আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমরা ওটা আলোচনা করছি আর কি, সেইভাবে ব্যাপারটা আমার মনে হয়েছে। এবং প্রত্যেকজন অভিনেতা অভিনেত্রী, মানে অঙ্কিতা এত স্পন্টেনিয়াসলি বলছে, মানে আমার দেখে মনেই হচ্ছে না ওটা অভিনয়, তো আমারও তখন মনে হচ্ছে যে না আমার এক্সট্রা কিছু করার দরকার নেই, মানে যেটা স্পন্টেনিয়াসলি বেরোচ্ছে ওটাই বোধ হয়। আমার মনে আছে যে মেকআপ রুমে একটা আড্ডা হচ্ছিল, তুমি অঙ্কিতা আমি সব ছিলাম ওখানে, তুমি বলছিলে তোরা তো কত ভালো অভিনেতা, আমি কী করে করবো তোর সামনে, আমাকে হাত পাত কাঁপছে, তো অঙ্কিতা বলেছিল তুই যদি আমাকে স্টেজে তুলে দিস 10 মিউজিশিয়ান নিয়ে আমার একেবারে হাত কাঁপবে, যার যেটা ফিল্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মিউজ মানে মিউজিক্যাল পারফরমেন্স যখন করো তুমি, মানে মিউজিশিয়ান হিসেবে, গায়ক হিসেবে, আর এইটার কী তফাৎ তুমি পেলে, মানে দুটো পারফরমেন্সের তফাৎ তুমি কী পেলে? আমরা যে কথা বলি বা গান যখন গাই স্টুডিওতে, আমরা যেটা কথা বলি সুরের মাধ্যমে বলি, আর এখানে কথা বলাটা কথা বলার মতো করে বললাম, মানে আমাকে তুমি যদি একটা গান দাও গাইতে, আমি সেই গানটাকে তো সবার আগে 15 বার পড়বো, গানের মানেটা বুঝবো, আমি তো শুধু সুরটা দিয়ে গানটা করবো না, কথাটা দিয়েও করবো। এটাতেও তাই, মানে এইটারও একটা মানে প্রচ্ছন্ন সুর আছে, সেই সুরটাকে ধরে আমার মনে হয় চলে, সুরটা এক্সপ্রেশনটা এবং বোঝাটা গানেও থাকতে হয়, অভিনয়ও মনে হয় থাকতে হয়। ঠিক, এটা খুব ইম্পর্টেন্ট, সবাইকে জিজ্ঞেস করছি, তোমাকে জিজ্ঞেস করে লজ্জার মাথাকে, সেগুলো গিয়ে ডিরেক্টরের সঙ্গে কাজ করে কীরকম এক্সপিরিয়েন্স হলো? ডিরেক্টরকে শুধু ডিরেক্টর না, অ্যাক্টরও এখানে আপনারা
একটা ছোট্ট অংশ দেখতে পারবেন, ক্রেডিট গোজ টু মি না। বাট রিয়েলি রিয়েলি মিকিরা, মানে তোমার সঙ্গে কাজ করতে পেরে, তুমি তো বন্ধুর মতো করে কাজ করিয়েছো, এবং একদমই মাথা গরম করতে আমি দেখিনি, যাই না ওরা দেখেছে কিনা, মানে আমি তো দেখিনি, ওরাও দেখিনি খুব একটা। হ্যাঁ, আমি খুব আরাম করে কাজটা করেছি, দারুণ খাবার খেয়েছি। প্রচুর খেয়েছি, খুব মজা করেছি, খুব যত্ন আত্তি হয়েছে, সব মিলিয়ে খুব ভালো। ইনফ্যাক্ট মেকআপ যারা করেছেন খুব ভালো টিম ছিল তোমার, মানে একদম অন্য রকমের একটা ব্যাপার, সব মিলিয়ে খুবই খুবই ভালো হবে। আর ক্লিককেও অনেক ধন্যবাদ। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ সত্যি মানে এই পোস্ট প্যান্ডেমিক তো আমরা অনেকটাই সিনেমা থেকে শিফট করে গেছি ওয়েব সিরিজ বা এই, সেক্ষেত্রে এই প্ল্যাটফর্মগুলো উঠে আসাটাও খুব খুব দরকার। এই 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 চরিত্রটা, মানে আই মিন সব চরিত্র, এটার ভাবনাটা কোথা থেকে এলো, মানে হঠাৎ করে এরকম কেন? প্রাইমারি যখন আমি নামটা ভাবছিলাম, লাস্ট মোমেন্টে নামটা এসেছে মাথায় আমার, এবং এখানে আমার ক্ষেত্রে সব চরিত্র, কারণ সব উদ্দেশ্য প্রথমে যেখানে, হ্যাঁ, অল ক্যারেক্টার্স এবং সব, মানে যেখানে ডেথ ডেড ক্যারেক্টার্স, তো এখানে এই ডেডের ব্যাপারটা কি সেটা আমরা আমরা জানি, দর্শক জানে না, কেন মজা আছে। আমার এই ওয়ার্ড পানটা মনে হলো খুব ইন্টারেস্টিং, আর এই চরিত্রটা লিখতে গিয়ে আমার খুব মজা লেগেছে, কারণ এই চরিত্রটা এই ছবির বাকি যে চরিত্রগুলো তার থেকে কোথাও একটা ডিস্টিংক্ট। বাকি চরিত্র অনেক কিছু করছে, অ্যাকশন অ্যাক্টিভিটি হচ্ছে, কিন্তু এই চরিত্রটা কোথাও একটা মূল চরিত্রকে ধরে রেখেছে, তার কিছু ইম্পর্টেন্ট জায়গায় চরিত্রটা আসছে, স্প্রেড থ্রু আউট দ্য সিরিজ ইন ডিফারেন্ট ওয়ে। আমার কাছে সেটা খুব একটা মজার এক্সপিরিয়েন্স, চরিত্র সন্তানের মতো অবশ্যই, ওইটা খুব কেয়ারফুল হয়, মানে যে কোনো চরিত্র একেবারে সন্তানের মতো, সেটা তুমি থেকে শুরু করে যে কাজের মেয়েটি অভিনয় করেছে, প্রত্যেকের সমান গুরুত্ব আছে একদম, তো ওইটা ডেফিনেটলি একটা মজার। আমার কাছে একটা মজা, যেটা মজা মানে তখন মজা ছিল না, আমার মুখে এতগুলো ইনো দিয়ে দেওয়া হলো, ঠিক এতগুলো, এবং ইনো দিয়ে সেখানে জল দিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে আমি অভিনয়টা করবো কি, আমার মুখটা ফুলে যাচ্ছে, মুখটা ফুলে মনে হচ্ছে মানে আমার মুখ ফুক ফেটে যাবে, কিন্তু তখনও মনে হচ্ছে হ্যাঁ ইমন ধরে রাখতে হবে, হোল্ড হোল্ড, মুখ জ্বলে যাচ্ছে, মানে কি সামনে বলছি ওকে, কিন্তু নিজের মুখ হারে বেচারা আর কি নো দে, মুখে আর কি নো দে, মানে হ্যাঁ, মানে দ্যাট ইজ মানে হোয়াট মিকি দা ইজ, আরে ইমন তোমার কষ্ট হচ্ছে, হ্যাঁ আরেকটু আরেকটু ইনো দাও, আরেকটু আরেকটু, হ্যাঁ ইমন খারাপ লাগে, আরে একটু, হ্যাঁ একটু ইনো দাও ইনো দাও, মানে সবটা সামাল দিচ্ছে আর কি, কিন্তু সত্যি ওটাতে মুখ ফুক জ্বলে গেছিল মিকিরা, ওইটা তোমাকে কম্পেনসেট করতে হবে। আমাকে কি আইসক্রিম খেতে যাব বলো, আমি তোমাকে তার জন্য কম্পেনসেট করব, তুমি আমাকে ইয়ে খাওয়াতে পারো, বাটারস্কচ ইজ গুড, ওপরে একটু ওই ইয়ে দিয়ে কিছু একটা ক্রিম কিছু লেয়ার দিয়ে, একটা পিনাট বাটার দিয়ে একটা কিছু, দেখো তুমি যদি করো নালে খুব কষ্ট হবে, বেরিয়ে আমরা যাই ওখানে বাটারস্কচ খাই, কারণ এই আমি তো এই গিল্ট নিয়ে থাকতে পারবো না, না আমার অভিনেত্রী সে মুখে জ্বলিয়ে পুড়িয়ে দিয়েছি। বাট এনিও উইথ অল গুড নোট, আমরা আমরা এই খুব যত্ন করে সবাই মিলে একসঙ্গে যত্ন এবং মজা দুটো করেই বানিয়েছি আমরা, অনেক আন্তরিকতা ভালোবাসা দিয়ে প্রতিটা চরিত্র, ইনফ্যাক্ট সবাই আমরা মানে টেকনিশিয়ান থেকে শুরু করে সবাই এত ইন্টিমেট টিম মতো হয়ে গেছে, এটা খুব মজা, না হলে ভালো প্রোডাক্ট তৈরি হয় না একটা। নমস্কার, আমি ইমন, ক্লিকে আপনারা দেখুন সব চরিত্র, আমি এই সব চরিত্রে একটা ছোট্ট চরিত্র অভিনয় করেছি, খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র অভিনয় করেছি, থ্যাংকস টু মিকি দা, দেবাশিস দা ফর গিভিং মি দিস অপরচুনিটি, আমি নিজেকে অন্যভাবে চিনতে পেরেছি থ্রু মৃণালিনী, আপনারা সকলে সব চরিত্র দেখবেন এবং সবাইকে নিয়ে দেখবেন, থ্যাংক ইউ। ক্লিক, বিনোদন যখন তখন, আর লেখক খুঁজে নেয় তার চরিত্র, এই সব কিছু নিয়েই আমাদের গল্প সব চরিত্র।